গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা আজ যা ভাবে কাল ইন্ডিয়া তাই ভাবে। কিন্তু বিরোধী জোট ইন্ডিয়া আজ যা ভাবছে কাল বাংলা কি তা ভাববে, সেই প্রশ্নই এখন জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। 23 জুন পাটনা, 18 জুলাই বেঙ্গালুরু, 1 সেপ্টেম্বর মুম্বাইয়ের পর 19 ডিসেম্বর বিরোধী জোটের বৈঠক বসল দিল্লিতে, যেখানে সোনিয়া গান্ধীর পিছু পিছু বৈঠক কক্ষে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাহুল গান্ধীর একপাশে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে, অন্য পাশে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। কিন্তু আসন সমঝোতা এবারও চূড়ান্ত হল না। দিল্লিতে বাম কংগ্রেস সিপিএম পাশাপাশি বৈঠক করলেও এ রাজ্যে কি কোনোদিন এই ফর্মুলা সম্ভব? সূত্রের দাবি, মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, লোকসভা ভোটে 543টা আসনের মধ্যে কংগ্রেস 300 আসনের লড়ুক, 245টা আসন বাকি শরিকদের ছেড়ে দিক, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টো আসন দিতে চাই, কংগ্রেস মেঘালয় আমাদের 1টা আসন ছেড়ে দিক। পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসন 42টি, গত লোকসভা ভোটে তার মধ্যে 22টিতে জিতেছিল তৃণমূল, আর বিজেপি জিতেছিল 18টি আসনে, কংগ্রেস জিতেছিল মাত্র 2টি আসনে, আর সিপিএম 1টিও আসন পায়নি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কি কংগ্রেসকে পছন্দের আসন ছাড়বে? আর তৃণমূল আসন না ছাড়লে কংগ্রেস কি দরাদরির জায়গায় আছে? সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আগেই জানিয়ে দিয়েছেন, বাংলায় তৃণমূলের সঙ্গে তাদের জোট অসম্ভব। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনী কৌশল কেন্দ্রীভূত করতে হবে বিজেপি এবং তৃণমূল, এই দুই দলের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্রিত করার কাজে। পশ্চিমবাংলার বাইরে তৃণমূল নেই কোথাও, বিজেপি আছে, তৃণমূল নেই, তো তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। আর পশ্চিমবাংলায় যে তৃণমূল, সেখানে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বামেরা সবাইকে নিয়ে চলতে চাই। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ইঙ্গিত দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে তাদের জেলা 2টি আসনের বেশি ছাড়তে নারাজ তৃণমূল। Somebody must bail the cat. I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. এদিন ইন্ডিয়া জোটের বৈঠক শেষে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই ছিলেন না। তাই এখন প্রশ্ন হল, আদৌ কি বাংলায় কংগ্রেস তৃণমূল জোট হবে, নাকি কংগ্রেস হাঁটবে সিপিএম এর সঙ্গেই? পলিটিক্সে কে কোথায় কোন জোট আমি জানি না, জোটফোট আছে কি না, আদৌ জোটফোট এসব নিয়ে আমরা ভাবি না। আমরা ভাবি আমরা কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়াতে হবে। আর কাজ ধর্ষিতা আর ধর্ষণকারীর সঙ্গে এক রাস্তায় চলা যায় না। খুনি কখনো শুনেছেন? যিনি খুন হয়েছে তার পরিবার আর খুনি সবাই এক রাস্তায় চলে? আমার জানা নেই। সিপিএম আর কংগ্রেসের একাংশ তারা যদি বিজেপির কাছে তারা একেবারে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে গিয়ে থাকে এবং বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস হয়, তো তাহলে কিভাবে সেটা যা সিদ্ধান্ত নেওয়ার নেত্রী নেবেন? বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে। বিজেপিকে হারাতে আমাদের সিপিএম কংগ্রেসকে লাগে না, 2021 সালে সেটা প্রমাণিত। পশ্চিমবঙ্গের কথা যদি বলেন, আবার একটা কনফিউশনের জায়গা তৈরি হলো। আজকে একদিকে কংগ্রেসের একজন মৃত কর্মীর বাড়িতে কংগ্রেসের প্রতিনিধিরা গেছেন, তারা আলোচনা করছেন, সেখানে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, বামপন্থীদের যে ইনসাফ যাত্রা হচ্ছে, সেই ইনসাফ যাত্রায় মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য রাখছেন, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধেও বক্তব্য আছে। শেষ অবধি লোকসভার ভোটে বাংলার ছবিটা কি দাঁড়াবে, সেই উত্তর সম্ভবত দিতে পারে শুধু সময়। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।